Assalamualaikum viewers. Kamu nak tinjau bay, asal kau tinjau bay pelonci. Allah rahmati, amra shobai pelonci. কাছে এবং দূরে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ব্লগটি শুরু করছি। ঈদ মুবারক। তো সবার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, আমাদের ঈদ অনেক ভালো কেটেছে। সো ভিউয়ার্স, আজ ঈদের দ্বিতীয় দিন, আমরা তায়েফে যাচ্ছি ঈদ উপলক্ষে এনজয় করার জন্য। সো দেখতে থাকুন পুরো ভিডিও। আমি মুনতাহা মাসুদ আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আমার সাথে আরও রয়েছে আম্মু, আমার ভাই, বোন আর আমার মামা। সো এই গরমে অন্য কোথাও যাব না বলে ডিসাইড করেছে আমার আম্মু, তাই তায়েফে যাওয়াকে বেছে নিয়েছি, বিকজ তায়েফে সবসময় ঠান্ডা থাকে। সো এখন বিকাল প্রায় 5টা বেজে গিয়েছে। আমরা প্রথমে জাবালে ডাক্কা যাব, ওটা হচ্ছে তায়েফের সবচেয়ে উঁচু পাহাড়। জাবালে ডাক্কা আর শাফা নামক স্থানে অবস্থিত। তায়েফে আমরা অসংখ্যবার গিয়েছি, বাট তারপরও বারবার তায়েফ দেখার সাজ জাগে। পবিত্র মক্কায় আমরা যেখানে থাকি, এখান থেকে তায়েফ আর শাফা 78 কিলোমিটার, আর তায়েফ আল হাদা হচ্ছে 70 কিলোমিটার। তায়েফ মক্কা নগরী থেকে অনেক উঁচু। এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উপরে। পুরো শহরটি গড়ে উঠেছে পাহাড়ের উপর। তো ভিউয়ার্স দেখুন, চারিদিকে শুধু পাহাড় এবং পাহাড়। ওয়াও, জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। অ্যাকচুয়ালি এখানকার পাহাড় এবং বাংলাদেশের পাহাড় অনেক ডিফারেন্স। বাংলাদেশের পাহাড় মাটি এবং এখানকার পাহাড় রোদে পড়ে একদম পাথর হয়ে গেছে। আমরা পথিমধ্যে সুন্দর একটা ভিউ লক্ষ্য করলাম, তো এখানে গাড়ি থামিয়ে দেখতে আসলাম। দেখুন ভিউয়ার্স, চারিদিকে পাহাড় আর মাঝখানে অনেক ঘরবাড়ি। আমার মামা ফটোশ্যুট করছে, তো আমরাও ফটোশ্যুট করলাম। ভিউয়ার্স, আমাদের দেখা শেষ, আমরা এখন গাড়িতে উঠব। আমরা গাড়িতে উঠে গিয়েছি, আমাদের গাড়ি তায়েফের উদ্দেশ্যে চলছে। দেখুন ভিউয়ার্স, ভয়ঙ্কর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। ভয়ও লাগছে, আবার ভালোও লাগছে। পাহাড়ের গা ঘেঁষে চলেছে আঁকাবাঁকা পাহাড়ি পথ, কখনো এক পাশে পাহাড়, কখনো বা দুপাশে, আবার কখনো এক পাশে পাহাড় আর এক পাশে গভীর খাত। রাস্তার পাশের খাতের দিকে তাকালে অন্যরকম একটা ভয় লাগে। দেখুন ভিউয়ার্স, রাস্তাগুলো কত আঁকাবাঁকা এবং অনেক ডেঞ্জারাস। আমরা প্রায় 2000 ফুট উপরে চলে এসেছি ভিউয়ার্স, তো বুঝতেই পারছেন আমাদের অবস্থা। দেখুন ভিউয়ার্স, মরুভূমিতে কত বড় ছাগলের পাল। ছাগলের পাল পেরিয়ে দেখা মিলল এক ঝাঁক উটের। দেখুন ভিউয়ার্স, কত বড় বড় উট, মাশাআল্লাহ। সৌদি আরবে প্রায় সব জায়গায় এরকম উটের পাল এবং ছাগলের পালের দেখা মিলে। ভিউয়ার্স, তায়েফ যেতে যেতে তায়েফ সম্পর্কে কিছু কথা বলবো। ইতিহাসের পাতায় তায়েফ নানা কারণে আলোচিত। এই তায়েফ বনি সাকিব গোত্রে দুধ মাতা হালিমার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়েছিলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মক্কা থেকে আবার তায়েফ এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। বাট তায়েফবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার আর নিপীড়ন করেছেন। অনেক অত্যাচারিত হওয়ার পরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ এবং তায়েফবাসীদের জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে। তায়েফকে বলা হয় ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে নীলাভূমি। দেখুন ভিউয়ার্স, আমাদের সামনে এক ঝাঁক বানর এসে পড়েছে। এগুলো পাহাড়ে থাকে, পাহাড় থেকে নেমে আসে খাবার খাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আমরা আশরাফা জাবালে ঢাক্কার একদম নিকটে চলে এসেছি। তো আমরা জাবালে ঢাক্কা চলে এসেছি, আমরা বসে আছি, ছোট একটা স্ন্যাক খাবো। আমরা এখন যে পাহাড়টিতে আছি, এটা হচ্ছে তায়েফের সবচেয়ে উঁচু পাহাড়। এখানে প্রচুর ঠান্ডা, তো আমরা শীতের কাপড় আনতে ভুলে গিয়েছিলাম,
তাই এখানে বেশিক্ষণ থাকবো না, একটু পরেই রাতের ডিনারের জন্য চলে যাব অন্য জায়গায়। দর্শক আমরা দুঃখিত, খাস আমরা এখানে আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আপনাদেরকে জাবালে ঢাকার সৌন্দর্য দেখাতে পারিনি। তো আমরা রাতের ডিনার করার জন্য একটি পার্কে এসেছি, আমার মামা খাবারগুলো নিয়ে যাচ্ছে, আমরাও সাথে যাচ্ছি। তো একটি ভালো প্লেস দেখে বসে যাব খাওয়ার জন্য। তো আমরা একটি ভালো প্লেস পেয়ে গেছি খাওয়ার জন্য। এখন আমরা খাওয়া শুরু করব। ভিউয়ার্স এখানেও অনেক ঠান্ডা, বেশিক্ষণ থাকতে পারবো না, খানাটা সেরে চলে যাব আরেকটি পার্কে খেলার জন্য। তো আমাদের খাওয়া শেষ, আমরা এখন আরেকটি পার্কে যাব খেলার জন্য। আমার ছোট ভাই অনেক অনেক এক্সাইটেড যে কখন পার্কে যাবে, ও তো এখানেই খেলা শুরু করে দিয়েছে। অবশেষে আমরা পার্কে চলে এসেছি। তো আমরা তিন ভাই বোন স্কুটারে উঠেছি। আমার ছোট ভাই তো আর স্কুটার চালাতে পারে না, তাই ও রিমোট কন্ট্রোল কারে উঠেছে। ইয়েই, উই আর টু মাচ হ্যাপি, বিশেষ করে আমার ছোট ভাইটা অনেক ওভারজয়েড, এন্ড উই আর অলসো গ্ল্যাড টু। সো ভিউয়ার্স, এখন রাত 12টা বেজে গিয়েছে। তো আমাদের খেলাধুলা শেষ, আমরা গাড়িতে উঠে গিয়েছি, আমাদের গাড়ি বাসার উদ্দেশ্যে চলছে। তো অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম আশাপা রুট দিয়ে, এখন আমরা যাচ্ছি আলহাদা রিং রুট দিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা বাসায় এসে নিরাপদে পৌঁছেছি। অ্যাকচুয়ালি আমাদের সবার চোখে অনেক ঘুম, আমরা এক্ষুনি ঘুমিয়ে ফেলবো। তো আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।